আমি ওই ইব্রাহিমকে বলে দিছি, ইব্রাহিম ছিল তো অন্যায় দিতে, যে এগুলা রাখেন কারণ এগুলা আবার কাজে দিবে, যে সামিয়া কি বলতেছে আবার কিভাবে সুর চেঞ্জ করে, চি 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 চি। এই ইব্রাহিম বেশি এফিশিয়েন্ট হয়ে গেছে সামিয়া, ওকে একটু বকা দাও তো, ঝগড়াটা হয়েছে 10টা 9টার সময় রাইট, কালকে বাই দিস মর্নিং আপলোড হয়ে গেছে, কি দাও মানে এটা বেশি বেশি এখন ইউ নো এফিশিয়েন্ট হয়ে গেছে। আরেকটা ব্যাপার আমি খেয়াল করলাম, প্রত্যেকদিন সামিয়া ইয়ে করে যে এই কে রেকর্ড করে, এই রেকর্ড করো কেন, মানে বকাবকি করে, তোরে আমি দেখে নিব আমার এইটা আছে ওইটা আছে। আজকে সকালে বলে না নিও ভাই, রেকর্ড তো আসবে একটু পরে, শুনতে পারবেন আপনি। মানে আজ প্রকৃতির না, মানে প্রত্যেকদিন বকা দেয়। আজকে সে মানে আমাদের খুশি করার জন্য বলে একটু পরে রেকর্ড আসবে শুনতে পারবেন। তারপরে এই আচ্ছা নিউ ভাই, আমাকে কি শোনা যায়? আমি একটা কথা বলতে চাই, আমি একটা জিনিস নোটিস করছি, আমাকে কি শোনা যায়? হ্যালো সামিয়া, তুমি তুমি কি আমাকে গিফট দাওনি এখনো? 68 ইউজার্স করে দিয়েছে তোমার রুমে কালকে, আমি গিফট চাই। হ্যাঁ হ্যাঁ হবু ভাই, আপনাকে শোনা যায়, কিন্তু আপনি যা লিখেন ওইটা তো পড়তে পারি না, ওইটা ওই যে কি রকম আসে যেন। হ্যাঁ আপনাকে শোনা যায়, ঠিক আছে। কিন্তু সুজি কি একটু বেশি গুণে নাকি? আমি দেখতেছি 39, সুজি দেখতেছে 69। আজকে না আরে কালকে কালকে এইভাবে বললে শুনতে বিরক্ত লাগে, অট লাগে। 69 কথা না বলে 68 বলতে পারে, 68 বলেছি না বলিনি, এসছে আমি 68 বলেছি, এটা শাহরুখ ভাই বারবার বলছিল কাউন্ট করে করে। আচ্ছা এই রুমের যদি এখন কেউ স্ক্রিনশট নেয় সামিয়া কি লিখছে দেখেন, মানে পরে ওই যে আমারে পিটাবে, খালি মাইর খাওয়ানোর দান্দায় থাকে। হ্যাঁ ওটা পি কালকে সব রিয়েল ইউজার ছিল, সব গোপন আইডি নিয়ে এসেছে নাগি ফাই। ওরা সব ওয়েট করছিল কখন সুজি আর সামিয়ার ঝগড়া লাগবে, বুঝেছো? পপকর্ন নিয়ে বসেছে সব। সামিয়া শুনো, কেতলি ভাই বলছে, কেতলি ভাই না এটা সত্য কথা, যে শাবান মাসের শেষ সপ্তাহ ইবাদত করা খুবই রমজানের মতো সব, তো আমরা রমজান আর শাবান মিলাইয়া আর একবারে ঈদের পরে আসব। তুমি এখন এক মাসের জন্য অ্যাডমিন সরাইয়ে দিতে পারো, ঠিক আছে? তুমি যে ভয় দেখাইছো যে অ্যাডমিন সরাইয়ে দিব, দাও। হ্যাঁ তুমি অ্যাডমিন সরাইয়ে দিবে আর তোমার রুমে এসে আমি পাহারা দিব, ফাইজলামি করার জায়গা পাইছো এখানে। হ্যাঁ এ নিউ ভাই, সাবান একটা আরবি মাস বুঝছেন, কিন্তু আমরা তো বাঙালি, সাবান মাস সাবান মাস শুনতে অট লাগে, এটাকে প্রপার বাংলায় ট্রান্সলেট করে বলবেন প্লিজ ভাই। আমি জানিও না এটা বাংলা ট্রান্সলেট কি হবে, এটা সব সময় বল শুনি। এই মাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ মাস, কারণ হইলো আমাদের নবীজি এই মাসে পুরা মাসই রোজা রাখতেন, জাস্ট 2 দিন ছাড়া, মানে লাস্টের 2 দিন রোজা রাখেন নাই, জাস্ট একটা কারণেই, যে তাহলে সবাই মনে করবে যে 2 মাস রোজা ফরজ হয়ে গেছে, জাস্ট ওই 2 দিন ছাড়ছে, তাহলে এটা আসলেই গুরুত্বপূর্ণ মাস। আচ্ছা ওটা পি তোমার জন্য একটা প্রপোজাল আছে, ঠিক আছে? ওই সামিয়া নাকি ঈদের ঈদের পর 1 মাস এই ছুটি নেবে, ওর বিজনেস এর একটা কিছু ব্যাপার, তো এই রুমটাকে আমাকে বলেছে তুমি যত্ন করে রেখো, তো আমি চাই যে তুমি আমার সঙ্গে থাকো, ঠিক আছে? অনেক পিটানি জানি ওই সামিয়া থাকবে না তো, তো সেই জন্য আর কি, তুমি এই পাশে থেকো। বেস্ট বাই বাই, ও বেস্ট বাই বাই, আমার অ্যাডমিন ফেরত দেন, আমি চলে আসতেছি, আমি চলে আসতেছি। ওটা ভাই ওই হিজি ভাই সাথে কথা হয় নাই, গ্রুপে কথা হইছে, তো আমি আর মোল্লা ভাই মানে বুঝতে পারছি আপনি যে জন্য বলতেছেন ওটা পা ওইটা। হ্যাঁ আমার একটা উপকার করবেন নিউ ভাই, যাওয়ার আগে নিউ ভাই সুজি সবাইকে বলতেছি যে কিং জাল একটা নিক আছে, আমাকে টেক্সটে এত তেক্ত বিরক্ত করে বুঝছেন, ওই নিজের অন্তরালে কি আছে আমি জানি না। আরে ও তো টেক্সট ইউজ করে রাখো। আচ্ছা তাহলে আসল নিকে আসলে কি করবো তখন, আদর্শ রাগ করবো নাকি করবো? ধরো উনি তো ফেক নিকে আসে, আমি ওটা পি তোমার টেক্সট আমি স্ক্রিনশট রাখলাম, তুমি হ্যাঁ বলেছো
খেয়ে তোমাকে সুপার অ্যাডমিন দেওয়া হবে। উটাপা, তোমার সাথে নগ্ন মঞ্চ থাকবে, ঠিক আছে? নিজ দায়িত্বে হয় উটাপি, তুমি আর আমি থাকি রুমে, অনেক ঠান্ডা হয়ে যাবে, বুঝেছো? জোগলামি কমে যাবে, কাটাকাটি ঝগড়াঝাটি, ট্রাস্ট মি, তুমি আর আমি থাকলে। তোমরা কি হিজাব পরে আসবে সুজি, নাকি হিজাব ছাড়া আসবে বলবা? কেন কেন না, এত সুশীল তুমি আবার আসতে ভাল লাগবে না, বুঝছো? আমরা তো একটু ধরো সুশীল কেন হতে হবে? আচ্ছা ঝগড়া ছাড়া, আচ্ছা আমরা যে রিয়েল লাইফে আড্ডা দিই বাঙালিরা, আমরা কি সারাক্ষণ কাটাকাটি ঝগড়াঝাটি করি? আমরা কি মজার আড্ডা দিই না রিয়েল লাইফে? এখানে এখানে পাল্টু গিয়ে কেন হতে পারবে না? এটা কেন ঝগড়া নিয়ে আড্ডা জমাতে হবে একটু রুমের মধ্যে, তাই না? না, তুমি যেভাবে বলতেছিলা যে তুমি আর আমি যদি একসাথে থাকি সুশীল আড্ডা হবে, জোগলামি চলবে না। সুশীল বলিনি, সুশীল বলিনি, আরে না সুশীল না, মজা করা যাবে। বাট ওই ঝগড়াঝাটি মানুষের ফ্যামিলি নিয়ে বলা, বডি পার্টস নিয়ে বলা, হবে না কি? এই সামিয়া, তোমার বডি পার্টস নিয়ে সবচেয়ে বেশি যেই মানুষটা কথা বলছে সেটা হলো কাব্য। এই কাব্য এই রুমে আবার আসে কি করে? তুমি আসলে, তোমার তো আসলে দেখি নীতি নাই। ও মাই গড সামিয়া, ভাই আপনার খালার বাগনার উপরে পড়লেন কিসের জন্য? কাব্যর কয়েকটা খালা আছে, আপনি জানেন না দেখি, যদি কারণ ছাড়া মানে কি পরিমাণ ওরে ওই খবিসটা, আপনি বিলিভ করবেন না, সামিয়ার ইভেন পিএমএ বলছে এবং রুমে এসে, মানে কি পরিমাণ নোংরা হইতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। এই খবিসটা আবার এই রুমে আসে কই করে? মানে এত নিচে নামতে হবে সামিয়া ইউজারের জন্য? সামিয়া সরি বললেই হয়ে গেল, তুমি আসলে মানে শুনো, একটা আছে যে ঝগড়া করছে সরি বলে দিছে, এই মানুষটার মেন্টালিটি তুমি জানো না। তোমারে এত কিছু বলতে পারে, তোমারে দিনা এটা যে কোনো একটা মেরে, আমি এটা সামিয়ারে বলতেছি না, মানে ও সরি বলে দিল আবার আসবে আবার রুমে বসে থাকবে। নিউ ভাই সামিয়াকে বলবে আমার কারণটা জানা হলো, কাব্বর খালাকে, খালার সাথে সামিয়ার একটা ঝামেলা চলতেছে, ইগো প্রবলেম। তো এখন খালার বাগনা কাব্যকে মাফ করে দিয়ে যদি খালার রুম থেকে কাব্যকে সরিয়ে এই রুমে নিয়ে আসতে পারে, এটা তো সামিয়া উপকার হবে। নিরব ভাই, ওপেন রুমে মাইকে সরি বলেনি কিন্তু এই রুমে ফ্রিলি বসে থাকে, তো কাব্য কি দোষ করলো? শুনেন সুজি, এখন ওই আপনারে কি গালি দিছে ওইটা আমরা জানি, আর কাব্য যে রকম কথা বলছে ওইটাও আমরা দেখছি। এখন আপনি ওইটার সাথে এটা মিলাইলে হবে না, বুঝছেন? কারণ কিরকম করে কথা বলছে বা কি বলছে, পিএমএ কি বলছে, রুমে কি বলছে, সব আমরা দেখছি। এখন আপনি ওইটার সাথে এটা মিলাইয়া ইয়া করেন না, এটা আমার আসলে মেজাজ খারাপ হয়েছে। সামনে দুইটাই তো গালি, দুইটাই তো গালি, ডিফারেন্ট। এই রুমে তো আরো অনেক গালিবাজ আছে, তাদের কথা বলেন না কেন? নিও ভাই, রুহান, সুহান, এরা তো মার্কামারা চিহ্নিত গালিবাজ, পাল্টুকের ফাল ফালতু, এদের কথাও বলেন, শুধু কাব্যকে কেন? সামিয়া, তুমি যদি একবারে অনেস্টলি একটা কথা বলি, তোমার যদি মনে হয় তুমি কাব্যরে নিয়ে বসবা এই রুমে, তোমার নীতিতে লাগে তুমি বস, প্রবলেম নাই, এটা তুমি আমারে জাস্ট বলে দিও যে ভাই কাব্য আসবে এই রুমে বসবে, এটা আমার প্রবলেম, কারণ আমার সাথে কাব্যর কিছু হয় নাই, জাস্ট একটা কথা ভাই। আপনি যদি গালি মুক্ত ইউজার চান এই রুমের মধ্যে, আমার আর আপনার বসে থাকতে হবে, এর বাইরে একটা ইউজার পাবেন না, না মেল, না না নীরব ভাই, তুমি একটা মানুষ রাগ করে, না না আমার পয়েন্টটা বুঝুন, মানুষ রাগ করে ফ্যামিলি আমার গালি দেয়, বেস্ট বয় গালি দেয়, এটা অন্য জিনিস যে রাগ করে গালি দিছে, কাব্য ঠান্ডা মাথায় মানে বডি পার্টস এর একটা অংশ বাদ দেয় নাই, আর যেরকম কথা লিখ
বলছে, পিএমএ বলতেছে, রুমে বলতেছে, এসে রুম খুলবে, থ্রেড দিতেছে, সামিয়ারে কি করবে না করবে, মানে এই কাহিনী ভুলে গিয়ে এখন ও সরি বলছে, এখন ও আবার চলে আসবে এই রুমে। মানে আমি বলতেছি না যে গালি গালি সবাই রাগ রাগ উঠছে, একটা গালি দিয়ে দিছে, ওইটা সরি বলছে, ঠিক আছে। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? ও সামিয়া, এখন আপনি যদি ব্যান করার ফ্রিডম দিয়া দেন, আমি আপনার একটা ইউজার আছে কিং জাল, বুঝছেন, আমাকে অশ্লীল বাজে বাজে টেক্সট করে, আমাকে মূর্খ বলে অশিক্ষিত, বুঝছেন, কত খারাপ খারাপ কথা যে লিখে, আমি ওরে ব্যান করে দেই, তখন তো আপনার প্রিয় ভাই বোনেরা অনেকে পেটাতে আসতে পারবে। সামিয়া, তুমি এই আগের বুদ্ধিতে যাও তো, ওই সব সুপার অ্যাডমিন বাদ দিয়ে তুমি একা থাকো, যার যার দরকার কয়েকটা আইডি রে ব্যান রাখো। আমি কিং জালকে ব্যান করার কথা বলছি, নিউ ভাই কিন্তু রাগ করছে, ব্যান করতে দিবে না, তো এইরকমই পেলট, বুঝছেন, আমাকে বাজে কথা লিখলো, আমাকে মূর্খ বললো, অশিক্ষিত বললো, নিউ ভাইয়ের কিচ্ছু যায় আসে না, বুঝছেন, এটা হলো পেলট। নিরব ভাই শুনে, না না, আমি যেটা সামিয়ারে যখন সে সুপার অ্যাডমিন সবাই রে দেওয়া শুরু করছে, ফার্স্ট আমি বলছি যে সামিয়া, তুমি কাউকে সুপার অ্যাডমিন দেওয়ার দরকার নেই, কারণ তুমি সব কাহিনী নষ্ট করে ফেলবে। ইভেন আরিয়ান ভাইও বলছে এই কথাটা, আমি জানি না সামিয়ার মাথায় কি বুদ্ধি আসছে, সে সবাই রে সুপার অ্যাডমিন দিয়ে এখন মানে পুরো একটা জগা কিছু, কয়েকটা ইউজারকে আসলেই আটকানো উচিত, কারণ দরকার নেই ওদের এখানে। নিউ ভাই, মানুষের শিক্ষা হয় না, বুঝছেন, আমি এমন এমন প্রতিষ্ঠিত পেলে ইউজারদেরকে পেলে আসা বাদ দিয়ে দিছি,